যেতে সেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সেজে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। আমি আওয়ামী লীগকে দেখতে পারি, তার কারণ আওয়ামী লীগ তো মুসলমানেরই ছেলে। বিএনপিকে দেখতে পারি, বিএনপি তো মুসলমানেরই ছেলে। জামাত ইসলামকে দেখতে পারি, ওরা তো আবার আওয়ামী লীগের লোক কয়, জামাতের নাম নিলেন কেন? আরে ওরা তো একটা দল তো। আমি তাও দেখতে পারি, তার কারণ ওরাও তো মুসলমান। জোরে বলুন ঠিক কিনা? আলহাজ হুসাইন মোহাম্মদের সার লাঙ্গল মার্কা হিন্দু ছিল না মুসলমান ছিল? তাহলে তিনিও আমার মুসলমান, হলে তিনিও আমার ভাই কিনা? মুসলমান পরস্পর কি হয়? ভাই ভাই। আরো ছোট বড় যত দল আছে আমি সবাইকে মহাব্বত করি, ভালোবাসি। তাবলিগ জামাতকে ভালোবাসি, চরমোনাইকে ভালোবাসি, আটরশিকে ভালোবাসি, মাইজ ভান্ডালকে ভালোবাসি, ফুলপুরাকে ভালোবাসি, জৈনপুরীকে ভালোবাসি। আমি কারোর বিরুদ্ধে বলতে চাই না, কিন্তু ওই ব্যক্তিকে আমার পছন্দ হয় না যে আমার নবীর বিরুদ্ধে কথাবার্তারা বলে। আপনারা কি তাকে পছন্দ করেন? আমার নবী কি আমাদের মতন? যে নবীর নাম কলেমার ভিতরে আছে কি নাই, যে নবীর নাম কোরআনের ভিতরে আছে কি নাই, আমাদের নবীর নাম আজানের ভিতরে আছে কি নাই, আমার নবীর নাম আরশে মুআলা আছে কি নাই, আমার নবীর নাম নামাজের মধ্যেও আছে। যদি বলেন মোহাম্মদ আমাদের মতো মানুষ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এটা পড়বো না, ওই জালিয়তের নামাজই হবে না। তাহলে আপনারা বুঝলেন আমি বাঙালি হুজুর, আমি সবাইকে পছন্দ করি, ভালোবাসি। ওই ব্যক্তিটাকে আমি অন্তর থেকে ঘৃণা করি যে আমার নবীর বিরোধিতা করে। নাস্তিকবাদরা বলেন রকেটে বৈজ্ঞানিকরা চাঁদের দেশে পৌঁছায় গেছে, তোমার মুসলমান কি করেছে? আমি সেই নাস্তিককে বলতে চাই, আমার আপনার যিনি নবী, তিনি জমিনে পা রেখে শাহাদত আঙ্গুলির ইশারা দিয়ে ওই চন্দ্রকে দুই টুকরা করে ফেলেছেন। সুবহান, যেতে সেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। সিলেটেতে আসলেন রে ভাই শাহজালাল আউলিয়া, ইসলাম প্রচার করতে আনলেন শাহপরাণকে নিয়া। কত জাতি হইল মুসলিম শুইনা উপদেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। লা ইলাহা সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে হাত তুলে ওয়াদা দিলেন আমরা সবাই নবীর পক্ষে না বিপক্ষে? এতবেলা তো পক্ষের গুলো হাত তুলল, বিপক্ষে কারা আছেন হাত তুলে? আমি দোয়া করি আল্লাহ যেন কিয়ামতের মাঠে আপনাদেরকে দেখে আমার দয়ার নবীর সাথে পরিচয় করায় দেয়। দেখে নবীর মজে যা ভাগ্যবতী মা খদিজা, জীবন যৌবন করিলে নরপন, দয়ার নবী নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। নবীজি দুনিয়ায় আসলেন, নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতেছেন, আমার ভাই আব্দুল্লাহ মারা গেল, আব্দুল্লাহর একটা ছেলে হলো, নাম কি? আলিফ হে মিম দালেতে আহম্মদ নাম হই গো তাতে, মিম হরফটি নফি করে
দেখ না খোদা কারে কর নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে দেখতে গেলেন মা আমিনা খাতুন কাজে ব্যস্ত নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে ঢুকে পড়লেন ঢুকে পড়ে দেখে ছোট্ট বাচ্চা নবী দোলনার মধ্যে শুয়ে আছে নবীর চাচা বলতেছে আমি ঢুকে অবাক হয়ে গেলাম সুবহানাল্লাহ নবীর সর্বসাইডি অবাক ঠিক কিনা সর্বসাইডি অবাক মেরাজ অবাক আরে আবু বকর 27 বছর পরে ফিরে এসে দেখি আমি যেই বিছানা থেকে উঠে গেছিলাম 27 বছর পরে দেখি ওই বিছানা গরমই আছে আমি ওযু করে গেছিলাম এসে দেখি পানি গড়ে মারহাবা আমি দরজা টেনে দিলাম এসে দেখি দরজার শিকড়িটা নড়ে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা নবীজির চাচা বলেন লোক নাই জন নাই কে যেন আমার ভাতিজার দোলনাটা দৌলায় দেয় আমি নবীজির চাচা বলছে আমি দোলনাটা চেপে ধরলাম থেমে গেল সুবহানাল্লাহ তারপরে ছেড়ে দিলাম দোলতে থাকলো আমি আমার ভাতিজার গায়ের কাপড়টা সরায়ে দেখি এটা দুনিয়ার কোন মানুষের বাচ্চা নয় রে মনে হয় যেন আমিনা খাতুন একটা হীরার টুকরাকে ভালো একটা দামি তুয়ালি দিয়ে ঢেকে রেখেছে ওই নামে আমি তাই পিপাসা ওই নাম হইক চার পেয়ালা মোহাম্মদ আমার নয়ন মনি মোহাম্মদ মর জপ মালা সেই নবীর উম্মত আমরা নবীজির চাচা বলতেছেন আমি দেখলাম কাপড়টা গা থেকে সরাইয়ে দেখলাম আমার ভাতিজার একটা আঙ্গুল এইভাবে নড়ে সুবহানাল্লাহ চারিদিকে আঙ্গুলটা চেপে ধরলাম থেমে গেল ছেড়ে দিলাম আবার নড়তে থাকে হঠাৎ করে চারিদিকে খেয়াল করে দেখি রে আমার ভাতিজার আঙ্গুলের ইশারায় আকাশের চন্দ্রটা উঠে আর নামে আর কিছু নাস্তিকের দল ইহুদির বাচ্চারা কয় আমাদের দেশের বৈজ্ঞানিকরা চাঁদে পৌঁছায় গেছে আর আমার শিশু নবীর আঙ্গুলের ইশারায় কি নড়ে আরো জোরে কোন শাহাদ নড়ে একটু মারহাবা কোন নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যতবার ইচ্ছা করি মনে হয় চোখটা ফিরাই না খালি দেখি খালি দেখি মোহাম্মদ নাম যত জপি মারহাবা বলে ততই মধুর লাগে আশেকে রসুল কবি নজরুল ইসলাম লিখেছেন ওই নামে এত মধু কে জানি তো আগে মোহাম্মদ নাম যত জপি নবীর চাচা বলতেছেন আমি চলে আসলাম আমার ভাতিজা যখন কলমের কলমের কলেমার দাওয়াত দেওয়া শুরু করলো আমি আমার ভাতিজার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাচা যেদিন মুসলমান হলেন আমার নবীকে প্রশ্ন করতেছেন আব্বা আমি আজকে তোমাকে দুইটা প্রশ্ন করব বলতে পারবা বলে ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো বলেন তো দেখি বলে ভাতিজারা আমি যেদিন তোমাকে প্রথম দিন দেখতে গেলাম গো ও গো ভাতিজা লোক নাই জন নাই কে যেন দোলনাটা নড়াচ্ছিল ব্যাপারটা কি বলতে গিয়ে নবী চোখের পানি ঝরে ঝরাইয়ে কাঁদতেছেন
নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু বলেন বেটারে প্রশ্ন করলে যে জবাব দিতেই হবে তা তো না না পারলে তুমি কান্দো কেন বলে চাচা জান আমি পারবো না যার জন্য কান্দি না বলে কান্দো কেন বলি আমি কান্দি গো চাচা ওই কথাটা বলতে গেলে আমার চোখে পানি আসে বলে কেন যখন কোন বাচ্চাকে মা গোসল করে পেট ভরে খাওয়ায় দোলনা দিতে থাকে বাচ্চা ঘুমিয়ে যায় মা বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যায় দোলনা থেমে যায় ছেলে চিৎকার করে করে কাঁদে তখন যার যার বাবা এসে দোলনা দোলায় দেয় চাচা জান আমি এতিম ছয় মাসের পেটে রেখে আমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে আমার আল্লাহ বলেন ফেরেশতারে আমার হাবিবের দোলনা থেমে গেছে এখন যদি আমার হাবিব কান্দে আমি কষ্ট পাবো যত বেলা পর্যন্ত আমার হাবিবের মা আমিনা খাতুন ওই দোলনার কাছে না রে ফেরেশতা আমি আল্লাহ বলছি আমার হাবিবের দোলনাটা দোলায় দাও আব্বা তাহলে বলতো একটা আঙ্গুল নড়তে ছিল আমি চেপে ধরলাম থেমে গেল ছেড়ে দিলাম নড়তে থাকলো খেয়াল করে দেখি তোমার আঙ্গুলের ইশারায় আকাশের চন্দ্র উঠে আর নামে নবীজি চিৎকার করে কান্দে বলে প্রশ্নের জবাব না দিতে পারলেই যে তুমি কানবা এমন তো কোনো কথা না কান্দো কেন বলে জবাব আমি দিতে পারবো না যার জন্যে কানছি না আমার ওই কথাটা বলতে গেলে আর এক ব্যথা উঠে আসে বলে কি কথা বলে চাচা জান ধনী গরিব সব ফ্যামিলির ছেলেরা মা করে নাই বাবা করে নাই দাদা করে নাই দাদি করে নাই খালা ফুপু খালা তো বোন ফুপা তো বোন ভাই নাই কোলে ভাবি নাই কোলে কোলে নিয়ে বাচ্চাদেরকে আদর করে আই আই চান মামা কি কয় আই আই চান মামা সাসাগন আমাকে দোয়া দূর করার কেউ নাই গো তাই আল্লাহ তাআলা কয় হাবিব গো আমি আল্লাহ তোমাকে এতিম বানাইছি অসহায় বানাই নাই পৃথিবীর প্রত্যেকটা শিশুর আদর তোমার জন্য বাজেট হয়েছে ওই আই আই চান মামা টিপ দিয়ে যা এ আদর করার তো কেউ নাই তাই আল্লাহ তাআলা আমার আঙ্গুলের ইশারায় ওই চান্দের আদরটাকে তাবেদার বানিয়ে দিয়েছে আমার নবী কি আপনার আমার মতো নাকি জোরে বলেন নাউজুবিল্লাহ আমাদের দেশে কিছু কিছু ভূতে ধরা লোক আছে ওরা কয় মোহাম্মদ যা আমিও তা যার নাম শুনলে দুরুদ পড়া লাগে আজানের মধ্যে নবীর নাম আছে নাকি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله حي على الصلاة أزان هيسه نكي بول هيسه কোন জায়গায় তুমি মোল্লা যে বলতেছো মোহাম্মদ যে আমিও তাতে আজানের মধ্যে নামটা কাইটি দেখ রে কাঠ মোল্লা আমার আল্লাহ তাআলা বলেন দোস্ত আমার মোহাম্মদ রে মারহাবা বলেন আরো জোরে আল্লাহ বলেন দোস্ত আমার মোহাম্মদ রে আমার নামের সাথে জড়িত আর যাহার সৃষ্টি না হইলে কিছুই পয়দা না হইত ওরা বুখারী শরীফ খুঁজে পাইছে নবী ওজা আমিওতা মেশকাত শরীফ খুঁজে পাইছে নবী ওজা আমিওতা ওরা হাদিসের এবারত দেখায় হাদিসের নম্বর দেখায় বলে মোহাম্মদ ওজা আমিওতা আর আমি মূর্খ বক্তা অত দলিলবাজি করতে জানি না নবীজির যখন ছয় বছর বয়স মাকে সঙ্গে করে তার বাবার কবরটা জিয়ারত করতে গেছিলেন কয় বছর ছয় বছর বয়সে সঙ্গে ছিলেন নবীজির বাবা আব্দুল্লাহর খাদেম উম্মে আয়মান উম্মে আয়মান এখন এখন কোনো কালেকশন হবে না রাখেন
চলে গেলে টাকা নিয়ে চলে যায় ওয়াজ না করতে কালেকশন এটা কি আর মানুষগুলো কি বলবে বাঙালি হুজুর উঠলাম আমি মার হাওয়া দেওয়া শুরু করব ওয়া কালেকশন হবে কিন্তু কালেকশনের টাইম আছে যদি আমাকে পছন্দ না হয় বক্তা নিয়ে এসে লাগিয়ে দেন রাখবেন আমি সবার জন্য দোয়া করব সবার টাকা যেন আল্লাহ কবুল করেন সবাই বলে না হবে বায়রামান কাজের মে উম্মে আইমানকে সঙ্গে করে মা আমিনা কবরের পাশে নিয়ে গেলেন আমার নবীজির বয়স তখন কত জোরে কম 6 বছর বয়সের নবী বাবার কবরের পাশে কাঁদলে আর কয় বাবা গো ও গো বাবা আপনি জানেন না আমার মনে কত ব্যথা কত মক্কার ছেলেরা বাবার কোলে উঠে কিন্তু আমি তো তোমার কোলে কোনোদিন উঠলাম না কান্দে আমার নবীজির কান্দা দেখে দশজন ইহুদি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে ইহুদিরা নবীজির শত্রু না বন্ধু শত্রু দাঁড়িয়ে কান্দে ইহুদিদের নেতা ধর্মীয় নেতা তার নাম হলো পাদরি তার নাম কি আমাদের যেমন পীর কেবলা হিন্দুদের যেমন ঠাকুর বা গোসাই ওদের হলো পাদরি পাদরি ডাক দিয়ে কয় দর্শন ইহুদিকে তোমরা কান্দ কেন দর্শন ইহুদি দাঁড়ায় বলে পাদরি বাবা মারহাবা বলে ও পাদরি বাবা আমরা এই নুরুন আলা নূর চেহারা ছেলেটা এত সুন্দর ছেলে আমরা জীবনে চোখে দেখি নাই ও যে কান্দতেছে চোখের পানি বুক দিয়ে ভেসে যাচ্ছে আমরা সইতে পারি না পাদরি বলে ছেলের নাম মোহাম্মদ নাকি বলে হ্যাঁ ছেলের সঙ্গে কে আসছে মা আমিনা বলছে আমি বলে আপনার নাম আমেনা নাকি বলে হ্যাঁ ও গো আমেনা আপনার স্বামীর নাম আব্দুল্লাহ ছিল নাকি বলে হ্যাঁ মা আমিনা বলছে বাবাজি জীবনে আপনাকে আমি চোখে দেখি নাই আপনি আমাকে চোখে দেখেন নাই বাবাজি আপনি আমার বাচ্চা ছেলের নামটা কেমনে জানেন গো আপনি আমার নাম কেমনে জানেন আর আমার স্বামী তো বেশ কয়েক বছর হলো মারা গেছে আমার স্বামীর নাম কেমনে জানেন বলে মা আমি না গো এটা লোকালয়ে বলা যাবে না একটু গোপন কথা প্রাইভেটে চলো দূরে নিয়ে যাই মা আমি না চোখের পানি মুছে আর কয় বাবাজি বলেন তো ব্যাপারটা কি এইবার ডাক দিয়ে কয় আমি না তুমি আমার মেয়ের বয়সের মানুষ আমি তোমার হাতে পায়ে ধরতে পারি না গো তারপরে হবো আমি না আমি তোমার পায়ে হাতে ধরি এই ছেলেকে এই জায়গায় রাখা যাবে না বলে কেন আমি তোরা জবর ইঞ্জিল কিতাব ঘেটে ঘেটে তোমার সমস্ত বংশ পরিচয় পেয়ে গেছি ওগো আমি না তোমার ছেলে কিন্তু আখেরি পয়গম্বর ও আমি না কাফের মুনাফেকরা বুঝতে পেরেছে আখেরি পয়গম্বর জন্ম হয়ে গেছে তলোয়ার নিয়ে কাফেররা তোমার ছেলেকে জবাই করার জন্য ঘুরতেছে আমি না গো আমি যদি কাফেরদেরকে বলে দিই অনেক হাজার হাজার টাকা পুরস্কার পাব কিন্তু আমি না তোমার হাতে পায়ে ধরে মা তুমি এই বাচ্চা নিয়ে বাড়ি চলে যাও বিপদ হতে পারে আমি টাকার বিনিময়ে গো আমি না এই আখিরি পয়গম্বরকে জবাই করতে পারি না তোরা জবুর ইঞ্জিল কিতাব পড়ে যদি আমার নবীকে চিনে আর গাদি গাদি মুক্তির সার্টিফিকেট নিয়ে কয় মোহাম্মদ যা আমিও তা রহমাতাল্লিল আলামিন তুমি উম্মতের জাবি মারহাবা তুমি আমার নয়নের নয়ন জোরে জোরে বলুন দয়ার নবী নূরের নবী গো তুমি আমার আপনের আপন লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সবাই সাল্লাল্লাহু
আবু জেহেল নবীজির বন্দনা শত্রু আবু জেহেল কিন্তু অনেক জ্ঞানী মানুষ ছিল কেমন জ্ঞানী ভালো জ্ঞানী নাই ক্রিমিনাল জ্ঞানী কেমন ক্রিমিনাল জ্ঞানী একটা গ্রামের ভিতরে এমন একটা লোক আছে স্কুলের ভিতরে জীবনে যায় নাই জীবনে বই খাতা কলম চেনে না কিন্তু এই মানুষটা গ্রামটাকে তলপার করে ফেলে তার মানে মানুষটার প্রধান টাইটেল হলো সৈয়দ নজরুল ইসলাম যুক্তিবাদী হাফেজ মখলেসুর রহমান বাঙালি উনার টাইটেল হলো একেবারে আরবের বিখ্যাত কিলিকবাজ কিবাজ আবু জেহেলের টাইটেল কি হবে কিলিকবাজ আবু জেহেল বহু কিলিকবাজ কিন্তু কোন কিলিকবাজে কাজ হইছে নাকি জোরে কোন কিন্তু আবু বকর নবীজিকে বিশ্বাস করলেন ও হাজি ভাইরা আমার নবীর পার্শ্বেই তার রওজা শরীফ সৌদি আরবে মদিনায় দেখে আসলা মন যদি দিতে হয় নবীকে দিও মারহাবা বল কাকে দিও উম্মতের কষ্ট যত না নবী সইতে পারে না ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও নারায়ে তাকবীর ইয়ামেন শহরের বাদশা হাবিব বিন মালিক জোরে বলেন নামটা কি হাবিব বিন মালিকের কাছে এই কিলিকবাজ আবু জেহেল গোপনে চিঠি লিখতেছে হাবিব বিন মালিক গো আমাদের বংশের মধ্যে একটা ছেলে জন্ম হয়েছে তার নাম মোহাম্মদ সে নবী দাবি করেছে কিন্তু নবী সে না নবী আমি আবু জেহেল গোপনে জিব্রাইলের সাথে কন্ট্রাক্ট করে সে নবী দাবি করেছে আপনি আসেন আমি একা পারছি না দুজন একসাথে ওকে ধ্বংস করে দি জবর লাফি এই দেশে বহু লাফি ছিল মাজারগুলোকে ধ্বংস করে দিতে হবে মাজারগুলোকে ধুলিসাৎ করে দিতে হবে সবগুলোর ফাঁসি হয়ে গেছে কোথায় গেল বাংলা ভাই কোথায় গেল শায়খ আব্দুর রহমান এরাই ছিল মাজারগুলোকে ধ্বংস করার মূল হোতা আজকে কি তারা আছে আল্লাহর ওলির সাথে যুদ্ধ করে কেউ পারবে আল্লাহ তাআলা বলেন আমি আমার ওলির সাথে যারা শত্রুতামি করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ ওয়ালা লোকের কোনো টেনশন নাই চিন্তা নাই আল্লাহই তাদের জন্য যথেষ্ট জোরে বলেন মারো বাবা জিরা হাবিব বিন মালিকের কাছে চিঠি দিল আপনি চলে আসেন দুজন একসাথে আব্দুল্লাহর ছেলেকে শেষ করে দিই এবার হাবিব বিন মালিক চিঠি দিল আবু জেহেল আপনি একটা ফাংশনের ব্যবস্থা করেন আপনি একটা স্টেজের ব্যবস্থা করেন একটা প্যান্ডেলের ব্যবস্থা করেন আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে আপনি ডাক দেন ডাক দেন তারপরে আমাকেও রাখেন আমি এক কাজ করি বলে কি আমি একটু আপনারা দুইজন বলে শেষ করে দিই বলে ঠিক আছে আমি স্টেজ করব প্যান্ডেল করব প্রধান বক্তা করেছে হাবিব বিন মালিককে ইয়ামেন শহরের বাদশাকে আর আমার নবীজিকে দ্বিতীয় বক্তা করেছে আর ওই আবু জেহেল্লা এই বেয়াদব হয়েছে সভাপতি আবু জেহেল কি জোরে কর আর প্রধান বক্তা কেডা ইয়ামেন শহরের বাদশা আর আমার নবী হলেন আসিলে তুমি বাদশা হয়ে মার হাবা বলে আসিলে তুমি বাদশা হয়ে রহমাতাল্লিল আলামিন দুনিয়া তোমার নামেরই ডঙ্কা মদিনাওয়ালা তোমারই নাম ইয়া মুহাম্মদ জগতু জালা কমলিওয়ালা তোমারই নাম জোরে বলেন মার হাবা এইবার আবু জেহেল স্টেজ প্যান্ডেল করতেছে হাবিব বিন মালিকের জন্য স্বর্ণ দিয়েছি আর বানাইছে বাদশা স্বর্ণ কিলিক বাজে তো টাকার অভাব নেই কাউর ভিতরে মামলা লাগায় দিবে লাবায় দিয়ে বলবে কালকে থানায় অ্যারেস্ট করতে আসবে 50,000 দিয়ে এরকম কিলিক বাজ আপনাদের এলাকায় না থাকলেও বাংলাদেশে কি নাই নাকি ও আবু জেহেল পাকা কিলিক বাজ ও খালি পরে ধন্দরত দুইটাই পাইকে খাইছে এইবার স্বর্ণ দিয়ে
সিআর বানাইছে প্রধান বক্তা হাবিব বিন মালিক বসবে আর রূপা দিয়ে সিআর বানাইছে আবু জেহেল বসবে আর নবীজিকে মাটিতে বসাবে নবীজিকে কোথায় বসাবে এইবার হাবিব বিন মালিক আমার আপনার নবীর কাছে একটা অত্যন্ত গোপন ভাবে চিঠি লিখেছে আখিরি পয়গম্বর গো আমি হাবিব বিন মালিক ইয়ামেনের বাদশা বলছি আপনি নাকি নবী হয়েছেন আমি আসতেছি আপনার এলাকায় আপনিও থাকবেন আপনাকে কয়টা প্রশ্ন করব জবাব দিতে পারলে আমি মুসলমান হয়ে যাব চিঠিখানা পড়বিতে পর আবু বকরের হাতে পড়েছে আবু বকর চিঠিখানা পড়ে কান্দে কি বা প্রশ্ন করবে আর কি বা হবে ওইদিকে স্বর্ণের চেয়ারে বসবে বাদশা আর রূপার চেয়ারে বসবে আবু জেহেল আর আমার নবীকে নিচে বসাবে ওই দিক দিয়ে এক টেনশন কাজ করে কান্দে চিঠিখানা নবীর হাতে দেয় না মাঝে মধ্যে চিঠিটা পড়ে আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে তাকায় কান্দে এইবার আমার নবী বলতেছে আবু বকর আজ দুই দিন ধরে তুমি কথাবার্তা বলো না কি জানি গোপনে গোপনে হাতের মধ্যে পড়ো আর আল্লাহর দিকে তাকিয়ে কান্নাকাটি করো বলে হুজুর গো আমি আর কি বলবো বলে আমি মুহাম্মদকে কিছু বলা লাগবে না স্বর্ণের চেয়ারখানা আমার আর রূপার চেয়ারখানা তুমি আবু বকর হুজুর বলেন কি বলে হ্যাঁ আর শোনো একটা কথা মনে রাখো যাই প্রশ্ন করুক না না করুক ওই ইয়ামিন শহরের বাদশা হাবিব বিন মালিক আমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে কলে হুজুর আপনার চিঠি নেন আমি শান্তি পেলাম মারহাবা এইবার যেদিন মিটিং এর দিন আবু জেহেল চেয়ার সেটিং করেছে দুইটা একটা রূপার একটা স্বর্ণ স্বর্ণের চেয়ারে বাদশাকে বসাবে আর সভাপতি বসবে রূপার চেয়ারে আর আমার বিশ্বের নেতা রহমাতাল্লিল আলামিন সৃষ্টি জগতের নেতাকে বসাবে কোন জায়গায় মাটিতে বাদশা বস আইসে গেছে বাদশা বলে বসেন সভাপতি বলে আপনি বসেন সভাপতি কে দা কিলিকবাস কি নাম আবু জেহেল বসে জোরে কোন বক্তা বড় না সভাপতি বড় সভাপতি বড় কিন্তু সভাপতি বলে বসেন প্রধান প্রধান অতিথি হাবিব বিন মালিক বলছে আপনি বসেন দুজন ধাক্কা ধাক্কি করতে করতে রে আমার পৃথিবীর বাদশাহ আমার নবী আসতেছে আবু বকর আগে নবী পিছে আবার নবী আগে যায় আবু বকর পিছে যায় আবার আবু বকর আগে আসে হযরত আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো বারবার আপনাকে পিছে ফেলাচ্ছি আপনি আগে যান কেন আমার নবী ডাক দিয়ে কয় আবু বকর রে আমি তোদের নবী আমি আগেও যাই না পাশেও যাই না আমার আল্লাহ যেখানে আমিও সেখানে আসতেছে সভাপতি সাহেব বলতেছে এই যে সেই নতুন নবী আসতেছে স্টেজের কাছাকাছি এসেছে কাছাকাছি আসতে আসতে সভাপতি শামিয়ানার নিজ দিয়ে পলায়ে গেছে শামিয়ানার নিজ দিয়ে পলায়ে গেছে হাবিব বিন মালিক বলছে আপনি কোথায় পলাচ্ছেন আমাকে ইয়ামিন শহর থেকে দাওয়াত দিয়ে পলাম কেন শামিয়ানা পিছন থেকে বলছে আমি পলাই না আমি আসি তোমার ভয় নাই বলে আমাকে ফেলাই যাচ্ছেন কোথায় বলে আবু জেহেল বলতেছে ওরে হাবিব বিন মালিক ওই আখিরি পয়গম্বর আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় জাদু করে বাদশাহ ও আসার আগে একটা সাপ আমার সিয়ারে সালাম করেছে নবীকে সাপুরি আছিল নাউজুবিল্লাহ বলে কিরকম বলে আমি অনেক সমাজ থেকে বলবো বলবো করি কিন্তু রূপার চেয়ারের উপরে একটা কুলিম সাপ বসে আছে ভয়ে বসতে পারি আগেই পাঠায় দিয়েছে হাবিব বিন মালিক কাঁপে আর বলে সভাপতি গো আমিও তো মাজা লেগে গেল বসতে পারি না তার কারণ ওই স্বর্ণের চেয়ারের হাতার উপরে দুই পাশে দুইটা সাপ ফনা তুলে বসে আছে
مرحبا كو مرحبا এই লোকটাকে নিয়ে গেছিলাম হোটেল ফাইভ স্টার হোটেল সেভেন সার বেরিয়েতে তো বলতেছে গোসলের ফরজ কয়টা বলে তিনটা বলে কি কি বলে সাবান গামছা আর লুঙ্গি হাসতে হাসতে পরে কই হুজুর ভাইয়ে দিছে খুব ভালোবাসি মারহাবা কো ওটা হাসতে হাসতে কইছে ওখানে একটা ট্রেনিং হইছিল তো তো ওনারা খ্রিস্টান তো ওনাদের ভিতরে উনি এই কথা বলতে হাসা শুরু করেছে যে লোকটা আমাকে ভালোই বাসে কিন্তু বাড়িতে কোনোদিন দাওয়াত দেয় না আজকেই দাওয়াত হুজুর আজকে আল্লাহ তাআলা হেলালি সাহেবকে কবুল করেন সবাই বলি আমি আমার ভাইয়ে দিছেন আপনি আমার আমার রাজ্জাক ভাই আল্লাহ কবুল করেন সবাই বলি আমি আরে লুঙ্গি সাবান তোয়ালে উনি হাসতে হাসতে বলেছে উনি কি জানেন না যে গোসলের ফরজ কয়টা আপনারা আবার মনে করেন না তাই তো এর পিছনে নামাজই হয় না ও আমার থেকে বড় আলেম আর কাজ করে আসল তো আমাকে ছাড়াইয়া গেছে আমি এখনো মাদারি করে যাইনি সবাই সবার জন্য দোয়া করি ভাই এইবার হাবিব বিন মালিক বলতেছে দুইটা সাপ চেয়ারের দুই হাতার উপরে বসে আছে বলে তাহলে বসো কি জাদু কর নাউজুবিল্লাহ এইবার নবীজিকে বলছে ওয়েলকাম ইয়া রাসূলুল্লাহ নবীজি স্টেজে বসে পড়লেন নবীজি স্বর্ণের চেয়ারে বসলেন আবু বকর সাইডে দাঁড়িয়ে আছে আমার নবী ডাক দিয়ে কয় আবু বকর গো আল্লাহর হুকুম এই মাত্র হয়ে গেল এই চেয়ারে তোমাকে বসতে হবে আবু বকর কান্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি ওই চেয়ারে বসার উপযুক্ত নই আপনি আমাকে বলবেন না বলে আমি হুকুম করছি বসো বলে হুজুর আমি বসতে পারি গো কিয়ামতের মাঠে দুইটা চেয়ার হবে একটা বিচারক আল্লাহর আর একটা উকিল হবেন আপনি আপনার চেয়ার থাকবে ওই দিন আমার চেয়ার দরকার নাই নবী গো ওই দিন আমি গুনাহগারকে এইভাবে পাশে রাখবেন কিনা বলে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্ধ নবীজির রসনে হাবিব বিন মালিক নিচে বসলো হাবিব বিন মালিক আর প্রশ্ন করে নাই বলছে হুজুর আমাকে কলেমা পড়ায় দেন আর হাবা বলে আমার নবী বলে তোমার চিঠিতে লেখা আছে প্রশ্ন না করলে আমি তোমাকে মুসলমান বানাবো না তুমি লিখেছ আমি প্রশ্ন করলে জবাব দিতে পারলে মুসলমান হব আবু জেহেল চিটার শিকায়ে দিয়েছে আকাশের চন্দ্রটা ফাটায় দিতে বলবা বলে হুজুর আমি প্রশ্ন করব না তবে চন্দ্রটাকে দুই টুকরা করে দেওয়া যায় আমার নবী দুই টুকরা করতে পারে কি পারে না আরো জোরে বলেন পারে ভাইয়েরা আমার হাবিব বিন মালিক প্রশ্ন করতেছে না বলে বলো বলে হুজুর আপনি আমাকে কলেমা পড়ান কলেমা পড়াইয়ে দিলেন বলে হুজুর গো আমার ঘরে একটা অশান্তি আছে বলে কি অশান্তি আল্লাহ তাআলা আমাকে ছেলে দেয় নাই আমাকে একটা মেয়ে দিয়েছেন এই মেয়েটা কিছুদিন মাংস ঝরে ঝরে পড়ে যায় আবার নতুন মাংস উঠে আজ আট বছর বয়স কো নবী মেয়েটাকে আমরা ঘরের মধ্যে তালা বন্ধ করে রাখি দুর্গন্ধে তার পাশ দিয়ে যাওয়া যায় না ওই মেয়েটাকে একটু ভালো করে দিয়েন তো দোয়া করেন বলে যাও যাও তোমার মেয়ে ভালো হয়ে গেছে বৈজ্ঞানিকের বস আমার নবী মারহাবা বলে ডাক্তারের বস আমার নবী মারহাবা বলে আল্লাহর নিচেই যার স্থান তিনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী বললেন যাও ভালো হয়ে গেছে এইবার হাবিব বিন মালিক মুসলমান হয়ে চলে গেলেন যাই দেখে ঘরে তালা মারে নাই একেবারে নূরের মতন আলোকিত হয়ে গেছে মেয়েটার এত সুন্দর চেহারা দৌড় মেরে বেড়ায় বলে আট বছর মেয়েটাকে কোলে নিই নাই একটুখানি কোলে নি আয় মা বাদশার কোলে মেয়ে উঠে বলছে বুকা আব্বা আব্বা তুমি খুব বুকা তুমি মূর্খ বলে মা আমি এই দেশের বাদশা মা গো আর আট বছরের মেয়ে তুমি আমাকে বুকা বলছো মূর্খ বলছো কারণ কি বলে আব্বা গো
তুমি মূর্খ এই জন্যে আর ঘন্টা খানিক পরে যদি আসতাম আমি শান্তি পেতাম বলে কেন আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গো আব্বা আমাকে কোলের মধ্যে করে ফুঁক দিছিলেন আব্বা আপনি যদি আর ঘন্টা খানিক পরে আসতেন আমার দয়ার নবীকে আমি দেখে শান্তি পেতাম সেই নবীর উম্মতের ভিতরে শত্রু লেগে গেছে আজ থেকে 30-35 বছর আগে মাওলানা নিজামউদ্দিন ধুলাউড়ি আল্লাহ তুমি জান্নাত দিও কোথায় গেল রে পাবনার মানুষ বাহুই খোলার মাওলানা ইয়াকু কোথায় গেল রোশন আলম হায়দার এরা যখন ওয়াজ করতেন চোখের পানি ঝরে ঝরে মানুষ কাঁদতে কাঁদতে বাড়ি গেছে আজ আমাদের দেশের বক্তার নামের আগে ডিজিটাল কুরআন ডিজিটাল নয় কুরআন সর্বময় এই কুরআনের আইন মোতাবেক যদি চলা যায় করোনা ভাইরাস কেন একটা অসুখে আপনাকে দাবায় রাখতে পারবে না তার কারণ কুরআন আমাদের মহা ট্যাবলেট কিন্তু কুরআন পড়লেন আপনি সুদ ছাড়লেন না কুরআন পড়লেন ভূত ছাড়লেন না কুরআন পড়লেন যৌতুক নেওয়া বাদ দিলেন না কুরআন পড়লেন মিথ্যা কথা ছাড়লেন না আর নবীর আশেকে রসুলের গজল বলেন গান গান মুখে দাড়ি না আমাদের দেশে কিছু বয়াতি আছে লম্বা লম্বা চুল আছে কিন্তু মুখে দাড়ি নাই তারা আবার গান গায় আশেক সারা মাশেক মিলে না রে সোনার মদিনা আশেক সারা মাশেক মিলে না লালন ফকির বলে আরো কত দেখবে ভাই যদি বেঁচে থাকিস কলির জামানা আমি আগেই বলেছি আমি কারোর বিরুদ্ধে বলার চেষ্টাও করি না ইন্টারনেটে আমার বহু ওয়াজ আছে কোন ওয়াজে কেউ বলতে পারবে না যে আমি জামাত আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কারোর বিরুদ্ধে বলেছি আমি একটা লোকের বিরুদ্ধেই বলি যে ইহুদিদের পাল্লাই পরে আমার নবীকে ছোট করে ফেলেছে নাস্তিকের দল আল্লাহ তাআলা কবুল করে হজ করেছেন কারা কারা হাত তোলেন ভাই যারা হজ করেছেন হাত তোলেন আলহামদুলিল্লাহ আপনি যেহেতু হজ করেছেন আপনার পাশে যে লোকটা হজ করে নাই আল্লাহ যেন তাকে হজ করায় সবাই বলি আপনি আল্লাহ কি পারেন আল্লাহ কি পারেন পারেন 300 টাকা বেতন হজে লাগে 3 লাখ পারবে আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চাইর মানুষ কারো কোনদিন সমান নাহি যা নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে রে এই তো নদীর খেলা সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা আল্লাহ পারে আপনাদের সবাইকে যেন আল্লাহ হজ করান সবাই বলেন আমি আপনার পাশের লোকটা হজ করলে আপনার লস আছে নাকি আমাদের দেশে একটা হাজি বাড়লো বলেন মারহাবা আমি সবার জন্য দোয়া করব 9 বার হজ করাইছেন আল্লাহ 9 বার 30 বার আমি খাজা মঈনুদ্দিন চিশতির আজমির শরীফ জিয়ারত করেছি আমার এই হাত দিয়ে আপনাদের জন্য দোয়া করব যারা হজ করেছেন আবু জেহেলের বাড়ির পাশেই নবীজির মার 80 ঘর এটা জানেন তো দুতলা বিল্ডিং তো ওই জায়গায় 80 ঘর তো এখানে আমি কাঁদতেছি কুষ্টিয়া জেলা এক গরিব মার ঘরে জন্মগ্রহণ করেছে এই ঘরে মা আমিনা পেটে থেকে নবী দুনিয়ায় এসেছে আমার নবীজির মা আমিনার 80 ঘরের বরকতে আমাকে মাফ করে দাও এক লোক কয় আল্লাহুম্মা আমিন রাজ্জাক ভাইয়ের মতো এরকম মুনাজাত শেষ করে বলছে ভাই বাড়ি কোথায় বলে মাদারীপুর কোথায় বাড়ি মাদারীপুর আমি বলে ভাই আমার বাড়ি কুষ্টিয়া মাঝখানে ফরিদপুরের পরেই মাদারীপুর
আসেন না দুই ভাই হাঁটা হাঁটি করে বলে আমি যাব না আমি পেশাব করব বলে আপনার বাড়ি মাদারীপুর আমি একটু দাঁড়াচ্ছি পেশাব করে আসেন বলে আমার পেশাব লাগে নাই আমি পেশাব লাগে নাই তো পেশাব করবেন বলে কুষ্টিয়ার হাজে আমি যখন হজের টাকা জমা দিয়েছিলাম তখন আমি নিয়াত করেছিলাম হজ আমার হোক বা না হোক এই আবু জেহেলের বাড়িতে নাম উইতি আমি আসবো না আবু জেহেলের কপাল কি পোড়া পুড়িয়েছে জোরে বলেন ঠিক কিনা এই জীবনে কত কিছু দেখলাম এক ওহাবি যাইয়ে নবী যে রওজার পাশে বলতেছে আল্লাহ আমার নবীকে দুজোকে দিও না আমি বলে আল্লাহ আমার নবীকে দুজোকে দিও না আমি এই কানা হাত নামা যার কারণে জান্নাত জাহান্নাম আর শামা আল্লাহ লোহমাহফুজ যার কারণে সিদরাতুল মুনতাহা যার কারণে বুড়াকে চড়ে যিনি 27 বছর মওলার বাড়িতে ভ্রমণ করে আসলেন আর সেই মানুষটাকে বলতেছে দুজোকে দিও না এমন কানা বাংলার জমিনে আছে কিনা এইবার অল্পতে বুঝে নিয়েন এইবার আমি ওলিদের কয়টা কথা বলবো একজন আল্লাহর ওলি আছে শেখ জাহাঙ্গীর বাগদাদী রহমতুল্লাহ আলাইহি দিনাজপুর শহরে ওই বেয়াদব রাজা কুকুরার বিড়াল জবাই করে ওনাকে খেতে দিয়েছিল এইবার জিজ্ঞাসা করছে বাবা কোনটা খাবো জাহেল বাদশা বলতেছে তোমার অন্তরচক্ষু খোলা যেটা ইচ্ছা খাও কিন্তু মাংস কিসের বিড়াল আর শেখ জাহাঙ্গীর বাগদাদী রহমতুল্লাহ আলাইহে বাটির উপরে এইরকম বাড়ি দিয়ে বলতেছে তোরা কারার কিসের মাংস বাটির ভিতর থেকে একটু উঠে দাঁড়া তোদের চেহারাটা দেখি বিড়ালের বাটির ভিতর থেকে বিড়াল কুকুরের বাড়ির থেকে কুকুর বের হয়ে কয় হুজুর আমাদেরকে বেয়াদবি ধরবেন না আমাদের তো দোষ না এই বিড়াল আর কুকুর দেখে এইবার কি বলতেছে জানেন আস্তে করে ডাক দিয়ে কয় ওই জাহেল বাদশা সবার সবাইকে নিয়ে কয় হুজুর আর বুঝতে বাকি নাই এখনই পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মারহাবা বলে পশুরাম বাদশা ভাংসিং রাজা এই ধরনের সকল গর্গোবিন্দ রাজা যাদের ভয়ে মুসলমানি দেওয়া যায় নাই যাদের ভয়ে আজান দেওয়া যায় নাই যাদের ভয়ে কুরআন গোপনে গোপনে পড়তে হয়েছে সেই দেশটাকে ইসলামিক রাষ্ট্র বানিয়েছে একমাত্র আল্লাহর ওলিরা জোরে বলুন ঠিক কিনা এখানে জ্ঞানী গুণী যাদেরকে আছে বলেন তো 1956 সালের যে দলিল আছে জমিনের ওই জায়গায় লেখা আছে শ্রী শ্রী আব্দুর রাজ্জাক শ্রী শ্রী মখলেসুর রহমান এই কানামুল্লাহ মসজিদ তুলে দিল শাহজালাল আল্লাহর ওলিরা আর এই মসজিদে ইমামতি করে কয় আমরা পীর মানি না তোর মতন চোর পীর না মানলেও পীরের চায়ও না আসেও না 10 দিন 15 দিন মাইকিং করো ডিজিটাল সাইনবোর্ড দাও কোনোদিন এত লোক পাবা না তার কারণ এই জায়গায় একটা চুম্বুক শুয়ে আছে যার নাম শেখ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি আমি ওয়াজ করার এইবার আমি ওয়াজ শুরু করতেছি এখন আমি ভূমিকা দিয়েছিলাম একটা কথা বলবো আমরা ওলি চাই কি চায় না ওলি আমরা কি চাই কি চায় না ওলির পক্ষে আসি কি নাই কিন্তু বাবাজি ভণ্ড পীরের চেহারাও আমরা দেখতে চায় না ঠিক না বেঠি ঘুগুদহা সর মাসখালি শেখ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা মারহাবা বলে আল্লাহর ওলিরা কোরআন পছন্দ করে কিয়ামত পর্যন্ত রওজা পাকে শুয়ে কোরআন শরীফ শুনে আমার মা বাপও কোরআন শরীফ শুনতে চায় কে যাও রে পথে রাস্তা দিয়া হাঁটিয়া সুরা ফাতিহা সুরা ইখলাস যাও না একবার পড়িয়া ওই যুবক ছেলেরা তোমরা চাকরি পাও না মাকে একটা কাপড় কিনে দিতে পারো না বাবাকে একটা পাঞ্জাবি কিনে দিতে পারো না তোমার বোন কত আদরের বোন আজকে তোমার বোনের জন্য তুমি একটা মিষ্টি নিয়ে যাইতে পারো না এমন বেকার আজকে এখানে আসে কি নাই কামলা জুটে না এমনও গরিব আসে কি নাই বিদেশে যাওয়ার জন্য তোমরা মায়ের খেয়ে বুকটা মাটিতে ঠেকে আসে আজ আমি দোয়া করি সকল সমস্যার সমাধান একমাত্র অলির খাতির আল্লাহ দিয়ে দেবে
হাজার হাজার টাকা ডাক্তারকে দিয়ে রোগ ভালো হয় না আমি আমি বিশ্বাস করি ডাক্তার রোগী বাঁচাইতে পারে না ডাক্তার রোগী মারতে পারে না একমাত্র মারলে ওয়ালা বাঁচালে ওয়ালা আমার আল্লাহ আমি সবার জন্য দোয়া করি কেউ আমার শত্রু না সব আমরা বন্ধু জোরে বলুন ঠিক কি একবার যে কলেমা পড়েছে সে আমার বন্ধু সে আমার ভাই আমরা আর কারোর বিরুদ্ধে বলতে রাজি নাই কিন্তু যে নবীর বিরোধিতা করে হাসান হুসাইনের বিরোধিতা করে শাহজালাল শাহপরান শাহমকদুম শেখ আব্দুল্লাহর বিরোধিতা করে এই লোকটার সাথে আমাদের আত্মীয়তা হবে না আমি এখন একটা কথা বলবো দশ মিনিট আজকে আমার রাজ্জাক ভাই উনিও একজন কিন্তু মাওলানা আমার রাজ্জাক ভাইয়ের এই হাজি রুমালদা এই জায়গায় বিছাবো এইবার অনলাইনে যারা আসো তোমাদের ক্যামেরা সামলাও ক্যামেরা ভেঙে গেলে আমার আমার দোষ নাই তার কারণ আমি জানি এটা আল্লাহর ওলির পাগল এখন কিন্তু হুইটি পাঠা বাইতে যাবে তোমাদের ক্যামেরা তোমরা সামলাও একটা মানুষও বসে থাকেন না মোবাইলে মোবাইলে মতি দিয়েছে বলে তুমি বন্ড পীরের পাল্লাই পড়েছো বলে না উল্টা পাল্টা কথা বলে ভক্তের মন ঘুরাইয়া দেয় খাঁটি পীরের লক্ষণ চিনা বড়দাই কুশল করেছে এইবার খাওয়া দাওয়া করে বোতল থেকে মদ নতুন বোতল থেকে মদটা গ্লাসের মধ্যে ঢেলে আনন্দে আত্মহারা এইরকম গুরু পাওয়া যাবে না দয়াল গুরু গো মনের দোকার বলা গেল না কি খুশি অদুক বলতে গেলে যায় না বলা তলাই জল মানে না কেবল গিলাস মুখে দিবে দেখে গিলাসের ভিতরে আল্লাহর অলি গোল হয়ে বসা মানে সর্বনাশ গুরু ব্যক্তির গায়ে হাত দিয়ে ওয়াদা দিয়েছি যত পারিস তত কা কিন্তু আমার সামনে খাইস না হুজুর হুজুর ভাব লাগে তাই তুমি তো খুব বড় চালাক পীর গিলাসের মুখ বড় তো ঢুকে পড়িস এবার বোতলের মুখ ছোট ঢুকে দেখো গিলাসের মুখ বোতলে ঢাকি বলছো অদুক বলতে গেলে যায় না বলারে গুরু মন তলাই জল মানে না কেবল বোতল মুখে দিবে দেখে আল্লাহর অলি লম্বা হয়ে গিলাস বোতলের মধ্যে খাড়া বলে সর্বনাশ মদের বোতল ফেলায় দিয়ে বলছে তালাক কি তালাক বোতলাক না মদ তালাক আবার কালকে সকালবেলা চার দোকানে আবার বসে বললেন না যে বোতলাক দিছে কি তালাক দিছে মদ তালাক নিশানা করলে তার ঘুমে ধরে নেন মদ তো খাওয়া যাবে না গুরু বলেছে সব জায়গায় খাই আমার সামনে খেয়েও না ছটফট ছটফট করতে করতে ফজরের নামাজের আজান দিচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম আসসালাতু খায়রুম মিনান নাওম মারহাবা এটা কোন আজানে বলে আবার কেউ জানি বলে ফেলেন না আসরে বলতে হয় কোন জায়গায় তার কারণ আমরা তো এখনো মুসলমান আছি বটে আসতে স্যার কে হুজুর সালাম আলাইকুম তাহলে হ্যাঁ হ্যাঁ সালামই তো দেওয়া জানে না জোরে বলে ঠিক হ্যাঁ দেখে হ্যাঁ খাসি ওয়াইসি গিয়েছে মারহাবা কো আব্দুল মান্নান জেহাদি হেলালি আরে আব্দুল মান্নান হেলালি খাসি দেয় নাই চা দিয়েছে মারহাবা ও মনে করে যে হুজুর আমার নামটা যখন বলতেছে আর এক কাপ দেই জোরে কর মারহাবা মোসাম্মদ জলি খাতুন পিতা আব্দুল জলিল গ্রাম সাংহাটি নাকি কি হাটি সাংহাটি নাকি ছেলে মেয়ে হলে একটা খাসি দান করবে
আর এক অবস্থা সাউল নরায় তকবীর লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ফজরের নামাজের আজান শুনে ওই ভক্ত আল্লাহর অনির দরবারে হাজির হয়ে ওনার পিছনে ফজরের নামাজ আদায় করলেন জোরে কর মারহামা পীর সাহেব সালাম ফিরালো পরে মুনাজাত শেষ করলো মুনাজাতের পরে জিজ্ঞাসা করছে আব্বা কেমন আছো মুরিদ বলতেছে হুজুর আলহামদুলিল্লাহ বলে বাবাজি খাইছো কেমন কিসের কথা জিজ্ঞাসা করে খাইছো কেমন বলে হুজুর কি আর বলবো আপনার জন্য খাবার জো আছে নাকি পীর সাহেব বলছে বেটারে আমি তো খাবার অর্ডারই দিয়েছি বলে অর্ডার দিলে হবে কি উস্তাদের চাবি কিন্তু হাতেই রাখিস বলে কিরকম যেই জায়গায় ঢালি সেই জায়গায় আপনি যার জন্য আমি মদকে তালাক দিয়েছি বলে এখন কি করবা বলে হুজুর গো আমাকে একটা লাইন বাতলায় দেন যে লাইনে গেলে আল্লাহর ওলি হওয়া যায় জাহেরি এলেম হয় দুগ্ধের মতন আর বাতেনি এলেম হয় সমল মাখন দুগ্ধ ব্যতীত মাখন কে কথা করেছে আর পীর না ধরে পীর কে কথা হয়েছে নারায়ণ তাকবীর গৌরী গ্রামের একটা ছেলে সন্তানের ছেলে সন্তানের ছেলে সন্তান হয়েছে মারহাবা বলে নাকের গহনা গুনতেই তো তিনজন ক্যাশিয়ার লাগছে এটা অলির দরবার তোরে বলেন ঠিক কিনা এই নেন আর একটা মা আপনার জন্য আমি দোয়া করি আপনার ছেলে যেন আল্লাহর অলি হয় সবাই বলে দাও আল্লাহর অলির দরবারে অলির জন্যই তো দোয়া করব বলে হুজুর আমাকে এমন একটা কিছু দেন এখন যেন আমি আল্লাহওয়ালা হয়ে যাই এইবার হুজুর বলতেছে কাম করো লোকমহ সমস্ত নফসকে কুরবানি করো নারীর দিকে মন যেন যায় না আমাদের মনে হয় যায় না এখানে তো নারীর দিকে মন যায় না না গেলে তো 14 ফেব্রুয়ারি কি করলা তোমরা 14 ফেব্রুয়ারি কি দিবস ভালোবাসা দিবস লালু স্যার ব্রিজের উপরে দেখি এক যুবক এরম কয় দুঃখ দেয়া সুখ যদি পাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যায় আবার গান গাই আর আমি সব সব শুনি গাড়ির ভিতরে বসে দুশক আমার নদী হইল মানে কানতে কানতে 200 নদী হয়ে গেছে এখন আর চোখের মধ্যে দিয়ে নৌকা চলবে দুশক আমার নদী হইল আর কি দেখতে চাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যাও এসব বাটপারি ছেড়ে আল্লাহ রসুলকে ভালোবাসো আমার এক চাচাতো ভাইয়ের 3টা বউ চলে গেছে কয়টা তো মাথায় টাক পড়া অনেকে টাক পড়লে সাইড দিয়ে থাকে ওর আবার সব পরিষ্কার সরিষার তেল মাখলে যখন চকচক করে কয় বউ গেছে একটা ব্রিজের উপরে বসে আমার চাচাতো ভাই গান গায় দুইটা ম্যাচ গান গায় আর আমি পিছনে চুপচাপ দাঁড়িয়ে আছি কয় বউ গেছে আগে যদি জানতাম রে বন্ধু তুমি যাইও বাজে সারিয়া দুসরণ বান্ধিয়া রাখতাম মাথার সুলো দিয়া রে আগে যদি জানতাম বন্ধু আমি তোর মাথায় তো চুলই নাই বাটপারি এক যুবক সাবাল চুল কাটছে এইদিক দিয়ে 3টা দাগ আর এইদিক দিয়ে 3টা দাগ তাহলে আব্বা কিছু মনে করো না তোমার নাম কি বলে আব্দুর রহমান মুসলমানের ছেলে আচ্ছা চুলের ডিজাইনটা কি বলে আপনি মোল্লা মানুষ বুঝবেন না এটা ব্রাজিল কাটিং কি কাটিং ব্রাজিল কাটিং মুসলমানের সন্তান হয়ে ইহুদির মতো চুল কাটো আর করোনা ভাইরাস যখন আসে তখন মোল্লাদের দোষী বানাও বাবাজি রে সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তারা পছন্দ করে না থাইল্যান্ডে ভূমিকা হলো থাইল্যান্ডে ভূমিকম্প হলো সকালবেলায় উঠে দেখে পুকুরের মাছ উপরে উঠে বসে আছে দেখেছেন নাকি আল্লাহ তাআলা কয় বাংলাদেশের মানুষ
আমি আল্লাহ ভূমিকম্প দিয়েছি আমি আল্লাহ ভূমিকম্প দিয়েছি থাইল্যান্ডে আর বাংলার পুকুরের মাছও উঠে পড়েছে মনে রাখিস রে অত রং তামাশা ভালো না পয়লা বৈশাখে পয়লা রমজান হবে জোরে বলেন ঠিক কি না পয়লা বৈশাখ হলো বাঙালি জাতির প্রথম মাস পয়লা জানুয়ারি ইহুদিদের প্রথম মাস আর মুসলমানের প্রথম মাস হলো মহররম টাইম আমার শেষ সবাই বলেন আমিন নাকি বলবেন তো আরো পাঁচ ঘন্টা বললে কোনো ব্যাপার বয়স আমার ৭৭ হলে হবে কি গলা তো কনকি হ্যাঁ হ্যাঁ এক লোক রাজনীতির বক্তব্য দিছে ভাইরা আমার আমাকে যদি আপনারা ভোট দেন ঘরে ঘরে মাল পুষায় দেব মানুষের গরমে একেবারে গলা ভেঙে গেছে বাড়ি যায় কয় আসসালামু আলাইকুম কি ব্যাপার একদিন বক্তব্য দিয়ে তিন দিন ওর বোর সাথে কথাই বলতে পারে নাই আর ৪০ বছর গলার বয়স কোন ডিস্টার্ব আছে না ওলি আল্লাহদের পক্ষে যারা থাকে আমার মুর্শিদ ধরের চরণ ধুলা যে করেছে শিরে ধার কোটি কোটি শত্রু দলে কি করিতে পারে তা ধর চরণ ছেড়ো না দয়াল মুর্শিদ কাউরে ফেলে দিবে না পীর যার যার ইসলাম সবার জোরে বল ঠিক কেন পীর যার যার আমল যার যার আহলে সুন্নত ওয়াল জামাত সবার সবাই বলেন আমিন বাবাজি দাদা একটা খাসি আমার হাতে এসেছে এই খাসিদার দোয়া করে তারপরে ওয়াজ শুরু করব যুবক ভাইরা পয়লা বৈশাখ বাঙালি জাতির প্রথম মাস এক যুবতী কুষ্টিয়া পৌরসভার সামনে দাঁড়িয়ে আছে এই দিক দিয়ে রজনীগন্ধা এই দিক দিয়ে গেন্দা ফুল কত ডিজাইনের ফুল এই জায়গায় লেখা এসো হে বৈশাখ লাল কালি দিয়ে আর এই জায়গায় লেখা এসো হে বৈশাখ সবুজ কালি দিয়ে আমি বলছি চাষি ভালো আছো হ্যাঁ ওর বয়স ২২ বছর ২৩ বছর হবে আর আমি কি কই চাষি তার মানে আমার চাষার বউ আর কি বলে হ্যাঁ ভালো আছো আমার একটা ছোট নাতিন আছে গালে এসো হে বৈশাখ লিখতে চাই কোন জায়গায় পাওয়া যায় আমাকে বলছে চাচা পৌরসভার পিছনে এক লোক লিখতেছে এক গাল ১৫ টাকা তাহলে দুই গাল কত হয় এক গাল ১৫ দুই গাল কত বাংলাদেশের সব থেকে ফার্স্ট ক্লাস মানুষ হলো রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেব উনি যদি সেলুনে চুল কাটতে যায় লাপিত কানের গুড়া পরিষ্কার করতে গেলে ওই রাষ্ট্রপতির কান ধরবে কি ধরবে না তাহলে কি পরিষ্কার করা যায় নাকি মাসাসিরা এই গানে যখন এসো হে বৈশাখ লিখতে গেলাম যে লিখতেছে সে আর এক গাল না টানলে তো টান টানা হবে না কার গাল কে টানে রে মা বেশি কথা বলবো না তাহলে তোমরা বলবা টাকাগুলো নেওয়া হয়ে গেছে আর বাঙালি হুজুর গীত গাওয়া শুরু করিস যার জন্য আমি বলবো না আমি তো বিদায় হব তুমিও বিদায় হবা তুমিও মরবা সবার ঠিকানা ওই পারে তোর বসত বাড়ি রে এই পারে তোর বাসা যে কোনো সময় আজরাইল এসে বলতে পারে মরণ আব্দুল রাজাক ভিসা শেষ খালি খবর আসবে বাজার থেকে আসতে লাগে বললো বেদনা বেদনা বলার সাথে সাথে পড়ে গেল ওই বেদনাটুকু হলো আজরাইলের থাবা যা করো তাই করো রে মন পিসের কথা রে আরে তাকবি টাকা দেখিস মারহাবা শখ শখা টাকা এ ভাই এই খাসিটা নিয়ে হাত তুলবো অনেক একটা খাসি তো কম না এটা নিয়ে একটু দোয়া করবো কিন্তু দোয়া করার আগে আর একটা কথা বলা লাগে সেটা কি যুবকরা তোমরা প্রেম করো নবীর সাথে হবে কার সাথে
জোরে বলেন মন যদি দিতে হয় নবীকে দিও মারহামা উম্মতের কষ্ট যত না নবী সইতে পারে না ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও মন যদি দিতে হয় কাকে দিও জোরে কোন নবীকে যদি মন দিতে হয় আল্লাহ তাআলা তার উপরে খুশি হয়ে যায় আর তুমি মন দিয়েছো নারীকে এমন দেওয়া দিয়েছো নারীর নামটা বিলেট দিয়ে এই জায়গায় লিখেছে পি আমি পিতে কি পিতে পারু ওই মেয়েটাকে আমি এত ভালোবাসি বিলেট দিয়ে মাংস খাইতে ফেলিয়েছি আমি কি পিরিত করেছি যে মাংস খাইতে কয়েকদিন পরে কয় হুজুর একটা তাবিজ দেন তো বলে কি আমি বিদেশে 14 লক্ষ টাকা ব্যাংকে পাঠাইছিলাম আমার ওই পারুল কোন পারুল জানে জান আমার ওই পারুল সেকে আমার সিগনেচার করে 14 লক্ষ টাকা নিয়ে এক ভেনালার সাথে পালাইছে পারুলের ওই 14 লক্ষ টাকা ভেনালা নিয়ে পলাইছে এইবার পারুল এসে কয় দয়াল গুরু গো মনের দুকার বলা গেল পারুলের কপাল পড়ে গেল ভেনালা জিতে গেল নাকি পারুলের প্রেমিকা সেও মাংস কেটে ফেলল আমও গেল জোরে কন আর একটু জোরে বললে খুব বেশি খুশি আমও গেল কিন্তু যদি তুমি নবীর প্রেমিক হতে পারো কিয়ামতের মাঠে আমার নবী জাহান্নামের খাম্বা ধরে কাঁদবেন কাঁদতে কাঁদতে চোখের পাতাটা কালো হয়ে যাবে আমার নবী ডাক দিয়ে কয় মাবুদ গো আমার পাগল উম্মত কি তুমি জাহান্নামে রেখো না এই একটাই দরদি মানুষ সেটা হলো নবী আপন আপন বলির এমন আপন মদের কে হই না যিনি মদের আপন জনা শুয়ে আছেন সোনার মদিনা নবীজির কোন সন্তান ছিল না ইব্রাহিম তৈয়ব তাহের কাছেন কয়জন চারজন ভালো কয়জন ইব্রাহিম তৈয়ব তাহের কাছেন তারা ছোটবেলায় মারা গেল আল্লাহ তাআলা বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম আমার হাবিব কোন পুরুষের পিতা নহে ওরা পুরুষ হওয়ার আগেই মারা গেল নবীজির পালিত পুত্র যায়েদ যেদিন তায়েফের মাটিতে পাথর মারলে মারল কাফেররা আবার নবীজির পালিত পুত্র সঙ্গে ছিলেন নবীজির পালিত পুত্র যায়েদ বলেছিল ও তায়েফের মানুষ রে আমাকে তোমরা জীবনে মেরে ফেলো আমার বাবাকে তোমরা মায়ের না ইন্নত নেকি বলে পালিত পুত্র যায়েদ নবীজির আদরের সন্তান পালিত সন্তান বড় হয়ে গেল নবীর আদরে হঠাৎ করে এই জায়েদ কিন্তু ছোটবেলায় হারিয়ে যায় বাজারে বিক্রি হয় নবীর কাছে এসে হাজির হলে নবীর পালিত পুত্র হয়ে যায় হঠাৎ করে জায়েদের বাবা শুনতে পেয়েছে আখেরি পয়গম্বরের কাছে জায়েদ মানে তার ছেলে আছে জায়েদের বাবা জায়েদের চাচা দুইজন এসে দয়ার নবী নবী গো আমি জায়েদের বাবা ছোটবেলায় জায়েদ হারিয়ে গেছে খুঁজে পাওয়া যায় না জায়েদের সঙ্গে জায়েদের জায়েদের বিচ্ছেদে জায়েদের বিরহে তার মা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে বুজুর্গ আপনি একটু জায়েদকে আমাকে দিয়ে দেন নবীজি ডাকলেন ডাকে বলছে এদেরকে চিনো নাকি বলে না ওটা তোমার বড় চাচা এটা তোমার আব্বা বলে তাই নাকি বলে আমি তো চিনি না ছোটবেলায় হারিয়ে গেছে চিনবে কেমনে জায়েদের বাবা বলতেছে জায়েদ রে বেঠো তোর মা না বাসা না বাসা অবস্থা বেটা রে তুই বাড়ি চল জমি জায়গা সমস্ত আমি তোর বাবা তোর নামে রেজিস্ট্রি করে দিব বিয়ে কর ঘর সংসার কর জায়েদ এইভাবে চোখের পানি ফেলায় কান্দে জায়েদের বাবা বলতেছে কি ব্যাপার নাকি ঘটনা নাকি কিছু বলতেছে না কেন নবীজি বলতেছে জায়েদ কিছু বলো না শুধু কান্দতেছ জায়েদ বলতেছে আহা ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার বাবা যদি
সারা পৃথিবী আমার নামে রেষ্টি করে দেয় আমি জমিদার হয়ে গেলাম বাদশা হয়ে গেলাম কিন্তু নবী গো আপনার মতন বাবা আমি জীবনে পাব না মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের দুরি বান্ধ নবীজি রোশনে নবীজি পবিদায় হচ্ছেন বিদায়ের সময় সাহাবীরা বিদায় নিচ্ছেন যুবকরা খেয়াল করো সাহাবীরা বিদায় নিচ্ছেন আমার নবীজি বারবার নাইনে বামে তাকায় সাহাবীরা জিজ্ঞেস করে হুজুর আপনি কি কাউকে খুঁজতেছেন বলে আমার খাবার তো ব্যাপার কি এসে লাগছে নাকি হুজুর মারহাবা বলেন কাউকে খুঁজতেছেন নাকি বলে আমার খাদেম আনাসকে দেখো মারহাবা বলে আমার খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা নসাউন কানতেছে চোখের পানি ঝরছে থরথর করে কাঁপতেছে সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও গো নবী সাহাবী কয় নবী গো বলে কি এই আনাস তোমাকে ডাকতেছে বলে কে নবীজি বলতেছে আমার খাদেম আনাসকে দেখো আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছে আমি নবীজির কাছে যাব না বলে কেন আগে যদি জানতাম আমার দয়ার নবী আমাকে ছেড়ে বিদায় হয়ে যাবে আমি এইভাবে প্রেমে পেশাতাম না তোমাকে ডাক দিয়ে বলছে খাদেম আনাসকে ডাকো তারপরে খাদেম আনাস গেলেন চোখের পানি ঝরে ঝরে পড়তেছে নবীর পার্শ্বে গিয়ে একেবারে এইভাবে বসে আছে আনাস আনাস রে সবাই দোয়া নাই সবাই বিদায় নাই তুমি আসতেছো না কেন তুমি আসতেছো না কেন বলি ইয়া রাসূলুল্লাহ বলেন আপনি কি বলতেছেন বলেন তো বিদায়ের সময় সবাই দোয়া চাইল তুমি দূরে কেন তুমি কি চাও বলো তুমি কি চাও বলো বলে হুজুর আমি আনাজ যা চাই আপনি দিতে পারবেন না বলে বলো কি আমি আল্লাহ রসুল বলতেছি আমি এ আনাস আমি যদি আল্লাহকে বলি ওহদের পাহাড় দুইটা স্বর্ণ বানায় দাও আল্লাহ এখনই দেবেন সুবহানাল্লাহ বলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওহদ পাহাড় বরাবর আমার দরকার নাই আমি যা চাবো আপনি দিবেন নাকি বলে বলো তো কি বলতেছো বলে দিবেন নাকি বলে ইনশাআল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ আপনি সবার নাম ধরে ডেকেছেন আর আমাকে বলেছেন খাদেম আনাস এই খাদেম শব্দটা কার ব্যাপারে ব্যবহার করেন নাই যখন আপনার জবান দিয়ে খাদেম বলে ডেকেছেন নবী গো কিয়ামতের মাঠে খাদেম হিসাবে গুনাহগারকে পাশে রাখবেন নাকি বলে আমার নবী বর্ষে বসে হযরত বেলাল কান্দে ডাক দিয়ে কয় বেলাল কান্দু কেন কি চাও বলো বলে হুজুর আমি যা চাবো দিতে পারবেন নাকি বলে কি চাও বলো তো দেখি বলে ইয়া রাসূলুল্লাহ আমি বেলাল ধন্দ লোক টাকা পয়সা দরকার নাই আমার একটা ঠিকানা দরকার বলে কি ঠিকানা বলো কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষের মধ্যে আপনি কোথায় থাকবেন ওই ঠিকানাটা আমার একটু দরকার তাহলেই আমি শান্তি পেয়ে যাই ওরা হলো আশেকের রসুল ছিল আর আমরা যে আশেকের রসুল নামাজ নাই রোজা নাই পেশাব ফিরে পানি লেওয়া নাই কুলুব নাই বাড়িতে পর্দা নাই ডিস লাইন চলতে আছে এইটা একটা আসে কেন চোখে এখনো ঘুমের ভাব আসে নাই মাসুম বাচ্চা এখনো তার আমল নামায় কোনো গুনাহ লেখালেখি শুরু হয় নাই